প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই অনেক ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। আজ আমরা পড়ব অধ্যায় 4, জীবনের জন্য পানি। এই যে আমরা বাস করি, আমাদের জীবন বাঁচানোর ক্ষেত্রে, আমাদের প্রতিটি ক্ষেত্রে পানির প্রয়োজন অপরিসীম। আমরা কি জানবো জীবনের জন্য পানি, পানি কতটা গুরুত্বপূর্ণ। আমাদের পৃথিবী মাটি ও পানিতে ঢাকা। পৃথিবীর উপরিভাগে 4 ভাগের প্রায় 3 ভাগই পানি। আমরা এখানে একটি পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি, যেখানে সবগুলো কি পানি রয়েছে, অর্থাৎ এগুলো সবই পানি, 4 ভাগে 3 ভাগই পানি। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমাদের স্থলভাগ, অর্থাৎ সেখানে শুধু পানি নেই। আমরা এখন জানবো পানির উৎস। আমরা পানি পান করি, বেঁচে থাকার জন্য প্রাণী ও উদ্ভিদের পানির প্রয়োজন। পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে পানি যে এত গুরুত্বপূর্ণ, পানি আমরা কোথা থেকে পাই? তাহলে এটি জানতে আমরা কি সুন্দর করে বলতে পারি যে আমরা পানি কোথা থেকে পাই। যেমন আমরা নলকূপ, পুকুর, নদীনালা, খাল, বিল, হ্রদ, বৃষ্টি, সমুদ্র ইত্যাদি থেকে পানি পাই। আমরা এখন একটি মজার কাজ করতে পারি, সেটি হচ্ছে এই যে পানি যে বিভিন্ন উৎস থেকে পাই, এগুলো আমরা একটি সুন্দর করে ছক এঁকে ফেলে এঁকে ফেলে আমরা সুন্দর করে লিখবো উৎসগুলোর নাম এবং পানি সম্পর্কে। তারপর এ বিষয়ে আমরা মজা করে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা উৎসগুলোর নাম লিখি, যেমন বৃষ্টি, নদীনালা, খাল, বিল, হ্রদ, সমুদ্র, পুকুর, কুয়া, নলকূপ ইত্যাদি ইত্যাদি হচ্ছে পানির উৎসের নাম। পান করার পানি আমরা কোথা থেকে পাই? আমরা কোথায় সাঁতার কাটি? পান করার পানি আমরা নলকূপ থেকে পাই এবং বৃষ্টি থেকেও পাই, কারণ সকল পানি পান করা নিরাপদ নয়। তবে আমরা নলকূপের পানি পান করতে পারি, বৃষ্টির পানিও পান করতে পারি। আমাদের চারপাশে অনেক উৎস থেকে পানি পাওয়া যায়, বৃষ্টি, পুকুর, নদীনালা, খাল, বিল, হ্রদ, সমুদ্র, এসব পানির উৎস। পানির কল এবং নলকূপ থেকেও আমরা পানি পাই, এগুলোকে পানির উৎস বলে। পানির উৎসগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস। অর্থাৎ যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয় সেগুলো প্রাকৃতিক উৎস, আর যেগুলো মানুষ সৃষ্টি করে সেগুলো মানুষের তৈরি উৎস। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির, তারপর পুকুর পানি রয়েছে, নদীতে পানি রয়েছে, খালে পানি রয়েছে, হ্রদে পানি রয়েছে, সমুদ্রে পানি রয়েছে, নলকূপে পানি রয়েছে, পানির কলে পানি রয়েছে। বৃষ্টি, নদীনালা, খাল, বিল, হ্রদ এবং সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। অপরদিকে মানুষের তৈরি উৎসগুলো হচ্ছে কুয়া, নলকূপ, পানির কল এবং বাঁধ থেকেও আমরা পানি পাই, এগুলো মানুষের তৈরি পানির উৎস। আমরা তাহলে এখানে চমৎকার চমৎকার সব ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন পানির উৎস সম্পর্কে। পানির প্রাকৃতিক উৎসের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে বক্সটি রয়েছে, বক্সটিতে আমরা ফুটিতে আমরা কোনটি প্রাকৃতিক উৎস ও কোনটি মানুষের তৈরি পানির উৎস ছবি তা টেনে নিয়ে বসাই। আমরা এখানে দেখতে পাচ্ছি নদী, এটি অবশ্যই প্রাকৃতিক উৎস। এখানে আমরা দেখতে পাচ্ছি পুকুর, এটি কি, এটি মানুষের তৈরি পানির উৎস। এখানে আমরা দেখতে পাচ্ছি কুয়া, এটিও মানুষের তৈরি পানির উৎস। তারপর আমরা নলকূপ দেখতে পাচ্ছি, এটিও মানুষের তৈরি পানির উৎস। এখানে আমরা দেখতে পাচ্ছি পানির কল, এটিও মানুষের তৈরি পানির উৎস। এই যে বৃষ্টি, বৃষ্টি মানুষ তৈরি করতে পারে না, এটি প্রাকৃতিক
পানির উৎস, এই যে সমুদ্র এটিও প্রাকৃতিক পানির উৎসের ছবি। আমাদের বেশ মজা লাগলো, বেশ চমৎকার একটি খেলা শেষ করলাম। এখন আমরা আর একটি কাজ করব, সেটি হচ্ছে এই যে পানি কোথা থেকে আসে আমরা সেগুলো লিখবো। তবে কিভাবে লিখবো, একটি সুন্দর করে ছক তৈরি করে লিখবো। একদিকে লিখবো প্রাকৃতিক উৎস, অন্যদিকে লিখবো মানুষের তৈরি উৎস। তাহলে আমরা ঝটপট ছকটি তৈরি করি এবং পানি কোথা থেকে আসে সে উৎসগুলোর নাম সুন্দর করে লিখি। কাজটি আমরা একাও করতে পারি এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে সহজ সুন্দর করে লিখতে পারি। যেমন পানির প্রাকৃতিক উৎস, বৃষ্টি, নদীনালা, খালবিল, হ্রদ, সমুদ্র। মানুষের তৈরি উৎস, পুকুর, কুয়া, নলকূপ, পানির কল, বাঁধ। এভাবে আমরা ঝটপট লিখে ফেলি। এখন আমরা এই যে কতগুলো যে ছবি দেখেছিলাম, আরও আমরা বিভিন্ন রকমের ছবি দেখি পানির উৎসের। এবং পাশে কি, পাশে আমরা বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি যেগুলো পানির বিভিন্ন উৎসের নাম, সেগুলো আমরা যে ছবিতে হবে সেটি সেটিতে কি সুন্দর করে মিলিয়ে ফেলি। করণের আগে আমরা আর একটি কাজ করতে পারি, যেমন এই আমরা বেশ চমৎকার লাগছে, বাহ চমৎকার লাগছে দেখে। আমরা নলকূপ, বৃষ্টি, বাবা বৃষ্টি, নদী দেখে চমৎকার লাগছে। এবার আমরা সমুদ্র দেখব, তারপর কি হাওড় দেখতে পাচ্ছি, এখন আমরা খাল দেখছি, ঝর্ণা দেখছি, কি চমৎকার লাগছে। এখন পানির কল দেখছি, এই যে সবগুলো জিনিস আমরা চমৎকার ভাবে দেখলাম। পানির উৎসগুলো দেখতে কি বেশ ভালো লাগছে। তো এখন আমরা আর একটি মজার খেলা করব, সেটি এই যে আমরা বিভিন্ন পানির উৎস দেখতে পাচ্ছি, এই উৎসগুলোর সাথে আমরা এই যেটি যে উৎস সেটিতে সেটি মিল করব। এখানে আমরা দেখতে পাচ্ছি হাওড়, নদী, পুকুর, বৃষ্টি, ঝর্ণা। তাহলে আমরা মিল হলো ঝর্ণা, কি বলো তো? এটা আমরা দেখতে পাচ্ছি হাওর, আমরা দেখতে পাচ্ছি মানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি, পাচ্ছি পুকুর, কি বেশ চমৎকার লাগছে এসব মজার খেলা করতে। এখন আমরা আর একটি জিনিস দেখবো, সেটি হচ্ছে এই যে আমাদের জীবনের জন্য পানি অত্যন্ত প্রয়োজন। পিপাসা পেলে আমরা কি করি, পানি পান করি। খাবার রান্না করতে আমরা পানি ব্যবহার করি, পান করা, রান্না করা, চাষাবাদ ছাড়াও নানা কাজে আমরা পানি ব্যবহার করি। তাহলে পানির গুরুত্ব কি আমাদের অপরিসীম। এই যে খাবার কাজে, রান্নার কাজে, হাত মুখ ধোয়ার কাজে, পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে, কত কাজে মাছ পানিতে বাস করে। আমরা প্রতিদিনই বিভিন্ন রকম কাজে কি এই যে পানি পান করছি, তারপর রান্নার কাজে আমরা পানি ব্যবহার করছি, পরিচ্ছন্ন হওয়ার কাজে আমরা পানি ব্যবহার করছি, এছাড়াও আমরা আয়ের উৎস হিসেবে পানি ব্যবহার করছি, কেননা পানিতে মাছ বাস করে। পানি পান করছে, রান্না করছে, দাঁত ব্রাশ করছে, মাছের চাষ করছে। এই ছবিগুলোতে আমরা সব খুব চমৎকারভাবে দেখতে পেলাম। আমরা কী কী কাজে পানি ব্যবহার করি, আমরা অনেক কাজে পানি ব্যবহার করি। এই পানির ব্যবহারগুলো আমরা সুন্দর একটি ছক তৈরি করে লিখতে পারি। যেমন আমরা খাবার কাজে পানি ব্যবহার করি, আমরা রান্নার কাজে পানি ব্যবহার করি, গোসলের কাজে পানি ব্যবহার করি। এভাবে আমরা ছকটি সুন্দর করে লিখে ফেলি। এখন আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি, ধান খেতে পানি সেচ দেওয়া হচ্ছে, আর একটি পানিতে আমরা দেখতে পাচ্ছি মাছের চাষ করা হচ্ছে। মানুষ বিভিন্ন কাজে পানি ব্যবহার করে, আমরা পানি পান করি এবং রান্নার কাজে ব্যবহার করি, পরিচ্ছন্নতা এবং ধোয়া মোছার কাজে পানি ব্যবহার করি, ফসল ফলাতে, মৎস্য খামারে এবং কলকারখানায়ও পানি ব্যবহার করি।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা যে পানির ব্যবহারগুলো জানলাম, আমরা নিজেরা জানবো এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও অবশ্যই জানানোর চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমরা পানির ব্যবহার ছাড়াও আরও মজার মজার বিষয় নিয়ে চলে আসব। তো পানি যে ব্যবহার হয়, ব্যবহার করি, কিন্তু পানিটা তো আমাদের সংরক্ষণও করা প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই। পানি যদি আমরা সংরক্ষণ না করি তাহলে আমরা কীভাবে ব্যবহার করব? তাহলে আমরা পরের ক্লাসে পানির ব্যবহার তো আমরা যাচাই করবই, আমরা কে কতটা পারি সেটাও আমরা মনে করব, আর পানির সংরক্ষণ সম্পর্কেও আমরা জানবো। তো সেই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের পাঠ আমি এখানেই শেষ করছি।